আবারও টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠল মালদা জেলার মানিকচকে এবার টেন্ডার দুর্নীতির অভিযোগ বিজেপি পরিচালিত মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ফান্ডে সম্পূর্ণ টাকা টেন্ডার না করিয়ে যত সামান্য টাকা টেন্ডার করানোর অভিযোগ পঞ্চায়েত প্রধান বিউটি মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ফান্ডের বাকি টাকা গোপন টেন্ডারের মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যে এমনটা করেছেন পঞ্চায়েত প্রধান বলে অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান বিউটি মণ্ডলের বিরুদ্ধে সোমবার বিকেলে মানিকচকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল জাতীয় কংগ্রেস নির্দল সহ ১০ জন সদস্য জানা গিয়েছে মানিকচক গ্রাম পঞ্চায়েতের ফান্ডে বর্তমানে রয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা গত দুই বছর ধরে অভিযোগ পাল্টা অভিযোগের কারণে কোনো রকম উন্নয়নমূলক কাজ হয়নি এই গ্রাম পঞ্চায়েতে গত কয়েকদিন আগে মাত্র ৬৯ লক্ষ ৫০ হাজার টাকার কাজের টেন্ডারের নোটিশ প্রকাশ করে মানিকচক গ্রাম পঞ্চায়েত আর এতেই ক্ষোভে ফেটে পড়েন মানিকচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস ও নির্দল সদস্যরা তাদের দাবি ফান্ডে এত টাকা থাকা সত্ত্বেও কেন মাত্র ৬৯ লাখ টাকার টেন্ডার করা হচ্ছে তাদের দাবি টাকা গোপন টেন্ডারের মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যে এমনটা করছেন পঞ্চায়েত প্রধান আর এই অভিযোগেই মানিকচক বিডিওর কাছে মানিকচক পঞ্চায়েত প্রধান বিউটি মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মানিকচক পঞ্চায়েতের ১০ জন সদস্য যদিও তাদের অভিযোগ মানতে নারাজ বিউটি মণ্ডল তার দাবি তিনি শুনেছেন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু তার সম্পূর্ণ ভিত্তিহীন প্রথম ধাপে ৬৯ লাখ টাকার টেন্ডার করা হয়েছে দ্বিতীয় ধাপে বাকি টাকার ওপেন টেন্ডার করা হবে মানিকচক পঞ্চায়েত প্রধান বিউটি মণ্ডল আরও অভিযোগ করেন বিরোধীরা তাকে বারবার গোপন টেন্ডারের জন্য চাপ দেয় কিন্তু তাদের দাবি মতন গোপন টেন্ডার না হয়ে ওপেন টেন্ডার হওয়ায় আক্রোশবশত অভিযোগ দায়ের করেছে টেন্ডারটা আমাদের প্রথমে ওপেন করা হয়েছে আমি ওপেন করেছি আমাদের অনেক সমস্যা ছিল এটা ওটা হ্যান তেন বলছিল বলে আমি নিজের ওপেন টেন্ডার করলাম ওপেন টেন্ডার করার পরে ৬৯ লক্ষ টাকার আমি টেন্ডার করলাম প্রথমে ওপেন টেন্ডার কিছু টাকা ধাপে ধাপে করছি তার মধ্যে আমি জেলার সঙ্গে বিদ্যুৎ সাহেবের সঙ্গে সবার সঙ্গে কথা বলেই আমি আলোচনা করে এই ৬৯ লক্ষ টাকাটা টেন্ডার ঝুলিয়েছি কত টাকার টেন্ডার রয়েছে ২ কোটি ৩২ লক্ষ তার মধ্যে কত টাকার করা হয়েছে ৬৯ লক্ষ তো পরবর্তীতে করা হবে হ্যাঁ পরবর্তীকালে আমরা এই টেন্ডারটা ওয়ার্ক অর্ডার ধরিয়ে দিলে আবার ওই টেন্ডারটার প্রসেসটা আবার ওপেন টেন্ডার করব একবারে কেন করা হচ্ছে না একবারে করা হচ্ছে না কারণ আমি তো একা প্রধান কিন্তু অত টাকার কাজ একা পক্ষে সম্ভব না আমার দেখা কাজগুলো তো আমাকেই দেখতে হবে বলে আমার পক্ষে সম্ভব না বলে আমি পাট পাটে করে টেন্ডারটা করছি বিরোধী যারা মেম্বার আছে টিএমসির মেম্বাররা তারাই বলছেন যে আমি ওপেন টেন্ডার করব ওনারা বলছেন যে না গোপন টেন্ডার করতে হবে বলেই আমি ওপেন টেন্ডারটা করলাম করেছিলেন হ্যাঁ করেছিলেন বলে আমি তো মানে আমার মতামত হয়নি বলে আমি নিজের মতামত করেই আমি টেন্ডার করলাম তাহলে ওনারা বলছেন নাকি কোনো অর্থর মিটিংই ডাকা হয়নি না মিটিং সব মিটিং করা আছে তাহলে ওনারা যেটা অভিযোগ করছেন কি বলবেন সেগুলো এগুলো যারা ওনারা করেছেন যে মিটিং ডাকা হয়নি আত্মসাত করবে টাকা এগুলো সব ভিত্তিহীন ওরা ওনারা বলেছেন আমার এই ব্যাপারে তো আমি যেটা বলেছিলাম যে টেন্ডার করার আছে সেই টেন্ডারটাই আমি ৬৯ এর প্রথমে করলাম তারপরে আবার দ্বিতীয় ধাপে আমি টেন্ডারটা করব যদি আমি ভুল করে থাকি তো প্রশাসন আমার বিরুদ্ধে যা করার আছে করবে আমি যে ৬৯ লক্ষ টাকা টেন্ডার করলাম আমি সব প্রসেস জেলা যেখানে যেখানে আমাদেরকে কাগজ দিতে হয় সেখানে সেখানে দিয়েই আমি টেন্ডার করলাম যদিও প্রধানের দাবি নেশাত করেছেন মানিকচক অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান সানোয়ার পারভেজ সানোয়ার পারভেজ বলেন আমরা ফান্ডের সম্পূর্ণ টাকা ওপেন টেন্ডারের জন্য বহুদিন থেকে দাবি জানিয়ে আসছি কিন্তু পঞ্চায়েত প্রধান তা করছেন না এখন নিজের দোষ ঢাকতে আমাদের ওপরেই দোষ চাপাচ্ছেন আমরা সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে প্রশাসনকে অভিযোগ জানিয়েছি আমরা আশা করি প্রশাসনিক মহল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আমরা ও টেন্ডার নিয়ে অভিযোগ করেছি আমাদের জেনারেল মিটিংয়ে আমাদের ২ কোটি ৩৭ লক্ষ টাকার আমরা মিটিংটা পাস করিয়েছি আর ওয়ার্ডের মিটিংয়ে আমরা মানে সিদ্ধান্ত নেওয়ার এটা হয়েছিল সেটা ওয়ার্ডের মিটিং না ডেকে উনি টেন্ডার ও ৯৭ লক্ষ টাকা মাত্র টেন্ডার করেছে বাদ বাকি টাকা আত্মসাত করার জন্য মানে ৮০ টাকা টেন্ডার করেনি কোন গ্রাম পঞ্চায়েতে হয়েছে মানিকচক গ্রাম পঞ্চায়েত মানিকচক গ্রাম পঞ্চায়েত কার দখলে রয়েছে কার দখলে বিজেপি বিজেপি টেন্ডারটা কি ওপেন করা হচ্ছে না গোপনে করা হচ্ছে ওপেনে করা হচ্ছে আর বাকি টাকাটা বাকি টাকাটা ও উনি জানেন কি করেছে কোনো কি মিটিং ডাকা হয়েছিল তার জন্য না কোনো মিটিং ডাকানো হয়নি কি করছেন আজকে আপনারা আজকে আমরা তো এটা নিয়ে আমরা ভিডিও সাহেবের কাছে আমরা কমপ্লেইন নিয়ে এসেছি জেলা কি মনে করছে কত টাকার আত্মসাত করছেন ১ কোটি ৭০ ১ কোটি ৭০ লক্ষ টাকা কি চাইছেন আপনারা
আমরা ওর বিরুদ্ধে আমরা মানে 2 কোটি আমাদের 37 লক্ষ টাকার যে আমরা জেনারেল মিটিং এ পাস করেছিলাম আমরা 2 কোটি আমরা 37 লক্ষ টাকারই আমরা টেন্ডার পাই আমরা তো জনসাধারণের কাজ করার জন্য তো আমরা জনসাধারণ তো জেনেছে যে এত টাকা ওরা ইয়ে করেছে এখন যদি আমরা না কাজ করতে পারি তাহলে আমরা তো লজ্জিত হব আমরা চাই সম্পূর্ণ টাকারই আমাদের জন্য টেন্ডার দিবে তো 4 বছর পেরিয়ে গেছে বিজেপির পঞ্চায়েত আছে উনি কাজ সম্বন্ধে কোনো অকিবল কিছু জানেন না চার বছর ধরে সাধারণ মানুষের কোনো উন্নয়নের কাজ হয়নি রাস্তা জল পানীয় জল কোনো কিছুরই কাজ হয়নি এটা যে কেলেঙ্কারিটা ওনার বিরুদ্ধে এসেছেন 2,37,50,000 টাকা এটা 21-22 অর্থবর্ষের টাকা বিভিন্ন ফান্ডের সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের উনি এর আগে দুইবার নোটিফিকেশান করেছেন দুইবারই টেন্ডারটাকে ক্যান্সেল করেছেন এবার নিয়ে হতে তিনবার তিনি আরও অসৎ উদ্দেশ্যে এবং দুর্নীতি করার জন্য তিনি বারবার এই জিনিসটা করছেন হয়েছে টেন্ডার ডাকা হয়েছে অর্থের মিটিং বাদ দিয়ে টেন্ডার উনি কী করে পাবলিশ করলেন এটা প্রশ্ন কথা টেন্ডার ডাকা হয়েছে NIT-1, NIT-2 যার মেম্বার নাম্বার 139-40 সেখানে 69,50,000 টাকা নোটিফিকেশান করেছেন বাকি টাকাটা কী মনে করছেন বাকি টাকাটা 1,69,90,000 টাকার মতো সেই টাকাটা তিনি দীর্ঘদিন ধরে এই চেষ্টা চালিয়ে গেছেন এবং তার বিনিময়ে আগের যিনি সেক্রেটারি ছিলেন তাকেই নিয়ে এখান থেকে সরিয়ে অ্যাডিশনাল তার আত্মীয় লোককে এখানে নিয়ে এসেছেন যাতে করে তিনি ওই সম্পূর্ণ টাকাটা আত্মসাত করতে পারেন নাহলে তিনি এক বছর ধরে কেন দুইবার টেন্ডার করার পরও তিনি কাজ করতে পারছেন না কেন কি আমরা তার এই গভর্নমেন্টের টাকা দীর্ঘদিন ধরে আত্মসাত করার উদ্দেশ্যে আমরা বিডিও সাহেবকে কমপ্লেন জমা করেছি ইনি ইনকোয়ারি করে দেখবেন তারপরে উনি যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আইনত ব্যবস্থা নেবেন আমরা জেলার প্রত্যেকটা আধিকারিককেও আমরা সেম কপি করেছি মালদা থেকে দেবসিংহের রিপোর্ট আনন্দবার্তা